দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আফসানা। আফসানা আপু, বড় সুন্দর নাম। করেন কি আপনি? আমি কাজ করি, সেলাই মেশিনে কাজ করি। বাড়ি কোথায়? রাজশাহী। পরিবারে কে কে আছে? ছোট একটা বোন আছে, একটা মা আছে। বাবা নাই? না। লেখাপড়া করছিলেন? করছিলাম অল্প। বয়স কত এখন? 18। লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে কেন? কি করবো, গরিব মানুষ। বিয়ে হয়েছিল? না। আচ্ছা আচ্ছা, তো এখন কি আসতে বলছে ভিডিওতে? আসছে ভালো একটা মনের মানুষের জন্য। বিয়ে করবেন? হ্যাঁ, সুখ পাশে থাকবো। তা বিয়ে করবেন? আপনার মাকে একটা ছেলে দেখে দিতে পারতেছেন আপনার জন্য? হ্যাঁ, ছেলে কেমনি দেখব, যে যৌতুক চায়। কি কারণে যৌতুক চায়? যে বলে যে বিয়া শাদী হইলে যৌতুক চায়। আপনাকে দেখতে খারাপ? হ্যাঁ, দেখতে খারাপ, ভালো না, সেই জন্য যৌতুক চাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা মুখে মাস্ক লাগাই আসছেন কেন? আসছে এমনি। চেহারা সুন্দর না তাইতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা যে বিয়ে করবে সে তো সুন্দর চেহারা হোক খারাপ চেহারা হোক দেখেই তো বিয়ে শাদী করবে, তাই না? তা এখন চেহারাটা যদি দেখতো তাহলে না বুঝতে পারতো ভালো না খারাপ। তো মাস্কটা খুলে ফেলেন তাইলে? না, মাস্ক খুলবো না। মাস্ক খুলবেন না? মাস্ক খুললে সমস্যা কি? না, মাস্ক কিসের লেগে খুলবো? তো বিয়ে করলে চেহারা না দেখলে কেউ বিয়ে করবে? হ্যাঁ, যখন বিয়ে শুধু করবো তখন চেহারা দেখবো। কেমনি দেখব, যে যৌতুক চায়। কি কারণে যৌতুক চায়? যে বলে যে বিয়া শাদী হইলে যৌতুক চায়। দেখতে খারাপ? হ্যাঁ, দেখতে খারাপ, ভালো না, সেই জন্য যৌতুক চাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা মুখে মাস্ক লাগাই আসছেন কেন? আসছে এমনি। চেহারা সুন্দর না তাইতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা যে বিয়ে করবে সে তো সুন্দর চেহারা হোক খারাপ চেহারা হোক দেখেই তো বিয়ে শাদী করবে, তাই না? তা এখন চেহারাটা যদি দেখতো তাহলে না বুঝতে পারতো ভালো না খারাপ। তো মাস্কটা খুলে ফেলেন তাইলে? না, মাস্ক খুলবো না। মাস্ক খুলবেন না? মাস্ক খুললে সমস্যা কি? না, মাস্ক কিসের লেগে খুলবো? তো বিয়ে করলে চেহারা না দেখলে কেউ বিয়ে করবে? হ্যাঁ, যখন বিয়ে শুধু করবো তখন চেহারা দেখবো। সেমন দেখবো, তাই না? আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? মোবাইল ফোন। নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ নেই। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। সত্যিকারের এটা জীবন সঙ্গী প্রয়োজন, বিয়ে করতে চাই, যৌতুকের আশায় আসলে বিয়ে হয় না, সেই আশা নিয়ে আসছে। কেউ যদি যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন। তার নাম্বারটি হচ্ছে 01778271412। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর কিছু বলতে চান? তোকে আপু ভালো থাকেন, দোয়া করি সবসময় সত্য কথা বলবেন। আসসালামু আলাইকুম।